रजनीगंधा पलाश सिमुल
जबार संगे से बिल्लपत्र आज सबाई जबार संगे आसते चेहरे जबा फुल के जान बोल आज तुम्हें गुरुर चरणे सकल मानुषर मध्य आज से आवाहन शक्ति बिराज कर बिराज शक्ति हृदय प्रति मानुषर चैतन्य मध्य आज प्रकाशित प्रकाशित आज से सहस्र दल पद्मे शरीर अनुभव ध्यान मग्न आज जान से हास्यरत श्री रामकृष्ण कत मानुष तारी प्रकाश से कृष्ण তিনি বললেন তিনি তো সেই এক শরীরে দুই প্রাণ দুই শক্তি যেই রাম সেই কৃষ্ণ আর সেই গুরুকে আমাদের এই হৃদয়ে পদ্মে আজ আহ্বান করবার যে মুহূর্ত কাল আজ দেহের মধ্যে যেন আলোর ঢেউ খেলে যাচ্ছে অন্তরের মধ্যে কোনো কষ্ট বাধা বিঘ্ন অনুভব সব মলিনতা দূর হয়ে গেছে যেন একটা বিদ্যুৎ স্পর্শ করছে আলোর রশ্মি এসে প্রবেশ করছে গুরু সেই রূপের মধ্যে দিয়ে আজ মহামায়া সেই যে বৈকুণ্ঠে লক্ষ্মী তিনিও স্বয়ং প্রভুকে শ্রীরামকৃষ্ণকে প্রাণপণ স্মরণ করছে মাতাই তো বললেন যার মধ্যে ঠাকুরের অনুভব প্রকাশ যার মধ্যে সেই অন্তর্যামীর আহ্বান সেই আহ্বানে যেমন অর্জুনের আকুতি ব্যাকুলতা কে তুমি প্রভু তুমি আজ আমার সারথি হয়ে আমাকে এই ভাগবত সভার এই মঞ্চে তোমাকে এসে পেয়েছি তুমি আমার সারথি দাও 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 সে শক্তি তুমি আমার সেই এমন ভাবনার মধ্যে আমাকে রেখেছ তুমি আর নিজেকে লুকায় না সেই যে না কবি বলেছে যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি না করি দান সেই যে জয় করে পাওয়া যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি দান হে প্রভু তোমাকে আজকে জয় করবার সেই মুহূর্ত তুমি এই আমাদের সেই স্বপ্ন যেমন একটি কাষ্ঠের মধ্যে আগুন বর্ষিত আছে প্রকাশিত আছে সেই অগ্নি শক্তি
আর মন প্রাণ আর সেই কাঠির মধ্যম করে রেখো না। তোমার ওই জালিত মন্ত্র, তোমার ওই বীজ মন্ত্র যা ভক্তবৃন্দের মধ্যে দান করেছ, সেই বীজ মন্ত্রে সেই ইষ্ট মন্ত্র যারা শ্রী রামকৃষ্ণের চরণের কাছে দীক্ষা পেয়েছে, সকল হৃদয় আজ প্রজ্বলিত, সকল হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়েছে আমাদের সেই শরীরের যে অজানা নির্বাপিত যে জ্ঞান ও অনুভবের যে অগ্নি, সেই অগ্নি আজকে তুমি জ্বালিত করেছ ইষ্ট মন্ত্র দান করে। তাই তো চোখে জল আসে যখন আমরা বলি রামকৃষ্ণ শিরসা নমামি, তং রামকৃষ্ণ শিরসা নমামি, তং রামকৃষ্ণ শিরসা নমামি। তুমি সেই প্রভু, আমি তো সেই প্রদীপ, আমি তো সেই প্রদীপের সরতে হয়ে তোমার কাছে উপস্থিত, তোমার দীক্ষা সেই বাণময় ভাষা, তোমার যে দীক্ষা সেই যে জ্বালিত অগ্নি তুমি সংযোগ করেছ মহাবিশ্বের সকল সন্ন্যাসী সন্তানগণের মধ্যে। তারপর সেখান থেকে আজ সারা বিশ্ব সকল শক্তি সেই তৃণ সেই আলো বাতাস সেই যে তোমার সেই কাশীপুর উদ্যানে সেই যে চরণধুলি সেই মাটি সেই দক্ষিণেশ্বরের মাটি আজ তোমার চরণধুলির সঙ্গে মিশ্রিত হয়ে আছে। আমরা হারাই আজ যেন সেই চরণধুলি কথা বলছে হৃদয়, আজ এইরকম অনুভব তোমার ধ্যানে। তাই তো আজ আমার শ্রী রামকৃষ্ণের ধ্যান অনুভবে গুরু পূর্ণিমা, সেই পূর্ণিমার আলো আজ প্রকাশিত প্রতিটা হৃদয়ে অনুতে অনুতে প্রকাশ, সকল অসুখ সকল ভাইরাস আজ দূরে অপসারিত হয়েছে এ তোমার কৃপা। আমাদের আশা কেন তোমাকে, তোমাকে নিয়ে স্মরণ, তোমাকে নিয়ে দিন যাব, তোমাকে নিয়ে কর্ম সম্পাদন। যখন এই শরীর জগৎ আর পারছে না তখন একজন খেলোয়াড়কে দেখেছি, তার কাছে গল্প শুনেছি, সে শ্রী রামকৃষ্ণের শিষ্য, সেই তখনকার যে মহারাজরা ছিলেন তাঁদের কাছ থেকে
দীক্ষা সেই স্বামী ভূতেশানন্দের কাছে দীক্ষিত। সেই খেলোয়াড়ের সঙ্গে আমার একবার যোগাযোগ হয়। তো সেই খেলোয়াড়কে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা তুমি যখন তোমার সেই ট্র্যাকে দৌড়াচ্ছ দৌড়াচ্ছ দৌড়াচ্ছ, শরীর মন ঘেমে উঠেছে, শক্তি যেন আর একটুখানি পৌঁছালেই তোমার জয়, তুমি তখন কোন জয় বলেছ সত্যি করে বলো তো? তখন সেই বন্ধু স্বরূপ সেই খেলোয়াড় বলল, আমি জিতলাম যখন লাস্ট স্টেপিংটা ফেলছি জয়রাম কৃষ্ণ বলে, তখন আমার সেই শরীর যেন আর কে ভাসিয়ে নিয়ে চলেছে সেই দৌড় প্রতিযোগিতা। তো সেই শক্তির মধ্যে তুমি যখন হাতে যখন সেই মেডেলটি পেয়েছি, তখন জয়রাম কৃষ্ণ বলে সেই মেডেলটি বুকে স্পর্শ করিয়েছি, ঠাকুর চুম্বন দিয়েছি, মস্তকে ঠেকিয়েছি, আর সেই মেডেলের মধ্যে যেন তোমার সেই রূপটা জ্বলজ্বল করছে। কি সেই তোমার গান? তো আমার সেই কণ্ঠে কেবল একটা ঠাকুর তোমার ওই একটা ছোট্ট ছবি, একটা ছোট্ট ছবি ওই হারের সঙ্গে যুক্ত ছিল। সেই একটা বিন্দু মাত্র চিত্র, তখন তোমার যে প্রকৃত প্রকাশ আমি বারবার তোকে হাত দিচ্ছি, দৌড়াতে দৌড়াতে দৌড়াতে, জানো বন্ধু যখন লাস্ট ট্র্যাকটা ফার্স্ট হয়ে সেই দড়িটা ছুঁয়েছি ট্র্যাকের মধ্যে দিয়ে গিয়ে, তখন আমার আমার মনে হচ্ছে সেই ঠাকুরের ছবিটা ছোট্ট লবেরটা আছে তো, আছে, হারায় না, তুমি তো অন্তর দিয়ে দেখেছো সেই শক্তি অনুভবকে, হারায়নি। মন প্রাণ শরীর যেন আনন্দে পুলকিত। বাড়িতে এসে পিতাকে মাতাকে স্মরণ করার পূর্বেই শ্রীরামকৃষ্ণের যে ছবি, সেই ছবিটির চরণের কাছে আমি আমার লকেটটা রাখলাম। জানো খিদিদা, এই যে তোমরা বলো না, কিন্তু আমরা তো বলবার সে কর্ম করে আসতে পারিনি, সুযোগ আমাদের আগামী দিন হয়তো আসবে। কিন্তু এই যে প্রকাশ, এই প্রকাশ কিন্তু এই মেডেল কিন্তু আর এই দৌড়ের যে শক্তি, যে এনার্জি, যে উদ্যান শক্তি, তা তিনি দিয়েছিলেন। এই ভাবনার মধ্যে দিয়ে যেন আজ আমরা সেই ঠাকুরের চরণে, তাই তো তোমাকে যে কদিন এই দেহ মন শরীর থাকবে, তখন যেন বারবার সেই স্মরণ করি, সেই আমার গুরু শ্রী রামকৃষ্ণ, সেই তো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, সেই গুরুদেব, সেই তো তোমার, তুমি সেই ভক্তিদান করেছো।
তুমি সেই শক্তি দান করেছো। আবার যখন আহার পাইনি তখনও স্মরণ করেছি কিছু না কিছু আহার পেয়েছি ঠাকুর, এ কাকে বোঝাব। তখন ভেবেছি সেই যে আশ্রম, সেই যে সকল আশ্রম এ ভারতবর্ষে প্রতিটা শক্তির মধ্যে প্রতিটা আশ্রমে আজ তোমার রূপ, তোমার শরীর, তোমার শক্তি সব বিরাজ করছে সেই ভজনার মধ্যে। এই যে আমরা তখন যখন মনে হয় যে আর পারছি না, আমি কি দিন দিন না, যেন তুমি তখন বলে দাও আমি আছি। আর স্বয়ং শ্রী জগজ্জননী দেবী সারদা তিনি তো বলেছিলেন একেবারে সত্যি কথা, যে যার ঠাকুরের উপরে বিশ্বাস হয়েছে তার সকল ভক্তিভাব সকল কর্ম সমাধান আসবে, সত্যি আসছে। এ কাকে বিশ্বাস করাবো, ঠাকুর তাই তো বলেছেন যে কথাটাই ঠাকুরের সে মুখের ভাষা কি সুন্দর, ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে, মা যেমন তার ছেলেকে ভালোবাসে। কখন কোথায় যাচ্ছে, সে এত কর্মে বেরিয়েছে, হয়তো সে ট্রেন চালাচ্ছে কি প্লেনে, প্লেনের পাইলট, সেই নিজের মা অনুভব করছে, আকাশের দিকে তাকিয়ে দেখছে ওই বুঝে আমার ছেলের পাইলটটা, মা অনুভব করে দেখতে পাচ্ছে। একটা ট্রেন যখন স্পিডে চলছে, দিল্লি এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, আমার ছেলে সেইখানে আছে, সে ড্রাইভার, মা সেই ঘরে বসে অনুভব করছে কত স্পিডে ছুটেছে আমার সন্তান অত বড় গাড়ি নিয়ে, সেই গাড়ি যেন সুরক্ষিত থাকে ঠাকুরের আশীর্বাদে, সেই প্লেন যেন সুন্দরভাবে আবার আকাশ স্পর্শ করে আমার সন্তান কদিন পরে বাড়ি আসবে। সেই যে মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি তার যে ভালোবাসা, সেই গুরুর প্রতি যে স্নেহ যত্ন ভালোবাসা, তাকে সারাদিন একটু না দেখলে প্রাণ যেন আকুল বিকুলি হয়ে পড়েছে, সেই ঠাকুরের চরণ দর্শন চাই। আজ সেই সুপ্রভাত, আজ যেন সারা বিশ্বে একটা প্রভাব নেমেছে গুরু শক্তি, তাই সকলকে বলব যারা এই গুরু শক্তির অনুভব, শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ যেমন সেই ত্রিনোড়া করে আছে সেই ঠাকুরের ওই মঠে আশ্রমে সব জায়গায়, আমরাও যেন সেই মাটির মতো ধুলোর সঙ্গে ঠাকুরের চরণকে খুঁজে পাচ্ছি, পাবো এই গুরু পূর্ণিমায়। যতবার জীবনে গুরু পূর্ণিমা আসবে আমার গুরুকে আমি সেই শক্তি
দেব, মন দেব, ভালোবাসা দেব, স্নেহ দেব, সে যেন আমার সেই প্রস্ফুটিত আলো, তিনি সেই ইরা পিঙ্গলার মধ্যে প্রকাশিত হচ্ছেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। যখন এই আমাদের এই নাদ ব্রহ্ম থেকে উঠে আসছে সেই ধ্যান অনুভব, এই ধ্যান শক্তির মধ্যে তিনি আসেন। আপনি তো চোখ বন্ধ করে বসে বসে ধ্যান করছেন, ঠাকুর কখন এসে আপনার মস্তকে হাত স্পর্শ করে গেছে? যখন আপনি সাষ্টাঙ্গে প্রণাম করছেন, আগুনে প্রণাম করছেন, তখন আপনি তো দেখতে পাচ্ছেন না, আপনার মস্তক তখন মাটি স্পর্শ করেছে আর হাত দুটো মস্তকটার সম্মুখে সেই ঠাকুরের সেই কোমল রাতুল চরণ, যেন গরম কিছু কোন একটা শরীরের চরণে স্পর্শ হলো ঠাকুরের চরণে, অনুভব করতে পারলাম এই তো সেই ধুতি কাপড়টা। তারপর দূরে সেই তার শরীরের দিকে যখন ঊর্ধ্ব দিকে তাকাচ্ছি, তখন দেখছি ঠাকুরের সেই সুন্দর তার সেই ফতুয়া, তারপরে তার সহাস্য মুখ, ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন আমার সম্মুখে, সেই তো গুরু প্রণাম। সেই ধ্যানের মধ্যে আজ তিনি, তাই যারা আজকে এই শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠে এই যে নিবেদন, এই যে অনুভব, যে আলোর স্পর্শের মধ্যে দিয়ে ইউটিউবের মধ্য দিয়ে যারা দর্শন করছেন, তারা আর একজনকে অনুভব করাবেন, দর্শন করাবেন ঠাকুরের সেই কথা ভাবনা, যেন তার কর্ণগুহরে প্রবেশ করে হৃদয় থেকে সমস্ত মলিনতা দূর হয়ে যাবে। তাই তো আপনাদের বলছি, আপনারা একটু সাবস্ক্রাইব করলেন, এতে কোনো খরচ নেই, আপনারা একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, যদি কেউ ঠাকুরের কথা আজই পূর্ণ গুরু পূর্ণিমা পূর্ণ লগ্নে আজ যদি তাকে আর একজন যে বিছানায় শুয়ে আছে, যে হসপিটালে ভর্তি, সেই তার কত বয়স্ক ভক্ত আসতে পারছে না, লকডাউনের বেড়ার মধ্যে পড়ে আছে, কিন্তু ঠাকুর সেখানে পৌঁছেছে সেই চৈতন্য বোধ দর্শন করার জন্য। আমাদের এই ক্ষুদ্র বেদান্ত মঠে এই চ্যানেল, এখানে সকলের প্রকাশ, তাই বলব যে এই দুর্বিষহ অবস্থার মধ্যেও এই সেই ঔষধ সম গুরু ইষ্ট মন্ত্র। তাই আপনাদের সকলকে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণের স্মরণ, মন, প্রাণ, তার যে অনুভব আপনারা আনতে পারছেন ওই সুন্দর
প্রকাশের মধ্যে। তাই এইটুকু বলে সকলকে শ্রদ্ধা জানিয়ে গুরু পূর্ণিমায় ঠাকুরের কাছ থেকে সকলকে আশীর্বাদ জানিয়ে এখানে শেষ করছি। জয় স্বামীজির জয়।